হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো তালের রসের পোয়া পিঠা বা তেলের পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজাদার ও সুস্বাদু হয়ে থাকে। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানাবেন। চলুন এবার পিঠাগুলো তৈরি করতে চলে যাই। তালের রসের পোয়া পিঠাটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা ইচ্ছা করলে এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন বা আটাটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যাই হবে না। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিলে পিঠার ভিতরটা একদম নরম সফট হয়, তখন খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে সবগুলো শুকনো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল কোরানো। এখানে আপনারা নারিকেলের পাউডারটা ব্যবহার করতে পারেন, আমি নারিকেল কোরানোটাই এখানে ব্যবহার করেছি। আর নারিকেলটা দিয়ে এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলোর সাথে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। তালের রসটা আমি এখানে জাল করে নিয়ে কাঁচা রসটা এখানে ব্যবহার করেছি, আর রসের যে তিতা পানিটা আছে ওটা ফেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি, এখান থেকে অর্ধেকটুকু এখন আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো দিবেন, যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আবারও বাকি যে দুটুকু ছিল ওটুকু দিয়ে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিব। 5-6 মিনিটের জন্য ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। আর ফেটানো হয়ে গেলে আমি 15-20 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্ট রেখে দিব। ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিচ্ছি। ২০ মিনিট পর চলে আসলাম পিঠা বানানোর জন্য। পিঠার ব্যাটারটা আমার প্রায় পারফেক্ট হয়ে গেছে, এখন পিঠা তৈরি করতে চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে পিঠার একটু বেটার আমি দিয়ে দিচ্ছি। আর পিঠাটা দিয়ে একটা পিঠ যখন একটু ফুলে উঠবে তখন পিঠাটাকে একটু উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে একটা একটা করে পিঠা দিয়ে ভেজে নিতে হবে। অনেকগুলো পিঠা একসাথে ভাজা যাবে না, একটা একটা পিঠা দিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। এই তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। পিঠার কালারটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন বোঝা যাবে যে পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাটা উঠিয়ে নিয়েছি। এখন আবারও আরেকটি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ পর পিঠাটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন পিঠাটাকে একটু একটু তেলের নিচে দিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা সুন্দর ফুলে উঠবে। এই তো পিঠাটা সুন্দর ফুলে উঠেছে আর সুন্দর একটা কালারও চলে আসছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। আর এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি।
আশা করছি আজকের রেসিপিটি আপনারা এনজয় করেছেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করার অনুরোধ রইল। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।